জিম আফ্রো টি টেন লিগে মুশফিকের চার বলে চারটি চার মেরেও দলকে জিতানোর সুযোগ হাতছাড়া হলো। হয়তো আরও দু একটা বল বাড়তি পেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারতেন মুশফিক। সাত নম্বর ব্যাটার হিসেবে নেমে ছয় বলে ১৮ রানের এক অপরাজিত ইনিংস খেলেছেন মুশফিক। শেষ পাঁচ বলে হাঁকিয়েছেন টানা চারটি চার। জয়ের জন্য ১০ বলে যখন ২৯ রান প্রয়োজন তখন মাঠে নামেন মুশফিক। প্রথম বলে নেন ১ রান, তারপর আর স্ট্রাইক পাননি। যখন ৫ বলে ২০ রান প্রয়োজন ছিল তখন তিনি স্ট্রাইকে আসেন। শেষ ওভারে বল করছিলেন ওমর জয়ী। ওমর জয়ীর ৪ বলে ৪টি ৪ মারেন মুশফিক। এতে ৪ বল থেকে ১৬ রান আসায় শেষ বলে প্রয়োজন ছিল মাত্র ৪ রান। উইকেটে এসে দারুণ ব্যাটিং করা মুশফিকের সুযোগ ছিল ম্যাচ জয়ের নায়ক হওয়ার, কিন্তু শেষ বলটায় আর চার হাঁকাতে পারেননি মুশফিক। এতে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় মুশফিক এবং তার দল জুবরো বুফালোজের। আপনার কি মনে হয়, মুশফিক আরও দু একটি বল পেলে ম্যাচটি জিতাতে পারত? Thank you.